হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নোবেল, আপনাদের ছোট্ট ভাই। আজকে ইউটিউব এসইও সম্পর্কে একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্যই, মোবাইল রিলেটেড ভিডিও। খুবই সিম্পলভাবে বোঝাই দিয়েছি কীভাবে মোবাইল দিয়ে এসইও করবেন এবং কী কী করলে আপনার চ্যানেলটা গ্রো করবেন। তো বেশি কথা না পারি ভিডিওটা শুরু করতেছি, লেটস গো। আমাদের স্ক্রিন রেকর্ড শুরু হয়ে গেল। আমরা এসইও বলতে যা যা বুঝি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য এখন একটা অ্যাপস লাগবে। সেই অ্যাপটা কী যেন লাগবে সেটা আমি বলতেছি। এই অ্যাপটা লাগবে ওয়াইটি ট্যাগ প্রো। ওয়াইটি ট্যাগ প্রো আমরা প্লে স্টোর থেকে নামাবো। ফার্স্ট টাই হচ্ছে প্লে স্টোর থেকে ওয়াইটি ট্যাগ প্রো, এখানে লিখলেই পেয়ে যাবেন। ওয়াইটি ট্যাগ প্রো, ওয়াইটি ট্যাগ প্রো এই নামে সার্চ দিলে ঠিক আছে একটা পেয়ে যাবেন। আমার একটু ওয়াইফাই স্লো দিচ্ছে, এইটা আমার ইনস্টল আছে তাই দেখাচ্ছে। এই অ্যাপগুলো দিয়ে হয়, এই অ্যাপগুলো দিয়ে হয় যে কোনো অ্যাপ আপনারা অ্যাপ ব্যবহার করতে পারেন ঠিক আছে। প্রথম পাঁচ সাইড অ্যাপের মধ্যে ব্যবহার করবেন, এগুলোই বেশি ডাউনলোড হয়েছে তাই এগুলো ব্যবহার করবেন, এগুলোই ইউজ করবেন এগুলো। তো আমি আমার ইনস্টল করা আছে, একটা ইনস্টল করা আছে, আমি ওপেন এখন করবো না। ওপেন না করে একটা কাজ করবো, আমরা ইউটিউবে যাবো। ইউটিউবে গিয়ে আপনারা যে বিষয়ে মানে ভিডিও বানান, যদি টেক হয় টেক বিষয়ে সার্চ করবেন, আপনারা যদি এন্টারটেনমেন্টমূলক ভিডিও বানান তাহলে এন্টারটেনমেন্ট ভিডিওগুলো সার্চ করবেন, যারা যে বিষয়ে ভিডিও বানান সেই বিষয়ে আপনারা সার্চ করবেন ঠিক আছে। তাহলে কী হবে, আপনারা যে ট্যাগগুলো ইউজ করতে যাচ্ছেন সেগুলো ইউটিউবে পেয়ে যাবেন। তো আমরা সহজেই, আমি যেহেতু টেক বিষয়ে ভিডিও বানাই তো টেক বিষয়ে আমি সাজতেছি। হাউ টু রিমুভ কপিরাইট ক্লেম অন ইউটিউব, এইটা সার্চ দিলাম আমি, এটা দেখতেছি এটা 1 মিলিয়ন দিয়ে পাইছে। আমরা এইটা ট্যাগ দেখে আসেন আমি। এখন আমাদের এখানে ম্যাজিক হবে, ওই অ্যাপটা নেওয়ার পর এখানে ম্যাজিক করতে হবে, সেটা হচ্ছে এই শেয়ার অপশান। এই শেয়ার অপশানে ক্লিক করবো একবার, তারপর কপি লিঙ্ক করবো ঠিক আছে। লিঙ্কটা কপি হয়ে গেলো, আবার শেয়ার অপশানে লিঙ্ক মানে ইয়া করবো, আবার আবার এখানে শেয়ার অপশানে ক্লিক করে এবার কপি লিঙ্ক করবো না, সরাসরি আমাদের অ্যাপটার ভিতরে চলে যাবে, এই অ্যাপটার ভিতরে চলে যাবে। এখানে ওকে করবো ঠিক আছে। ওকে ওকে করার পর দেখেন এখানে কী হয়, আমরা যে ইয়াটা সার্চ দিয়েছি এই এখন সবগুলো আসে গেল। ওই যে ভিডিওটা সার্চ দিয়েছি সেই ভিডিওটার যা যে যে মানে যা ট্যাগগুলো এক্সপ্লোর করে এখানে ওরা বসাইছে সেটা সেটা এখানে মানে শো করবে। মানে যে কোনো ভিডিওর এভাবে যদি করেন তারা কোন ট্যাগগুলো ব্যবহার করে তারা সেগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে। তো যেটা যেটা সব গুরুত্বপূর্ণ সে একটা হচ্ছে রিমুভ কপিরাইট, এইটা 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 বাংলা টিউটোরিয়াল ইউটিউব টিউটোরিয়াল ইউটিউব টিউটোরিয়াল, কখনো এই নামেরগুলো নেবেন না, এই নামগুলো নেবেন না, তাহলে স্টেপ চলে আসতে পারে। এখন এই কপি সিলেক্টেড, কপি সিলেক্টেড এখানে ক্লিক করবো ঠিক আছে। এখন আমরা নোটপ্যাডে আসবো, নোটপ্যাড এই নোটপ্যাড, এখানে নোটপ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর সোজাসুজি আমি এখানে সেভ করে রাখছিলাম ঠিক আছে, আমি এখানে দেখাইলাম না, এখানে প্লাস এখানে ক্লিক করবেন, এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে। আর এই শেষের দিকে, এই শেষের দিকে একটা করে কমা দেবেন। এখন এখানকার কাজ শেষ। এখন আপনাদের চ্যানেল চ্যানেল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করবে, ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের চ্যানেলের studio.youtube.com লিখবেন ঠিক আছে। আপনার সোজাসুজি চ্যানেলে নিয়ে যাবে studio.youtube.com, একটু লোডিং হচ্ছে, লোডিংটা নিতে দেন। আমার চ্যানেল নিয়ে আসলে এবার এবার আমরা যে কাজটি করতে হবে, কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেল করার পর এখানে আপনাকে ইউটিউব স্টুডিওর ভিতরে নিয়ে যাবে, একটু ওয়েট করেন, একটু ওয়েট, জাস্ট ওয়েট সাম সেকেন্ড, একটু একটু লোডিং হচ্ছে, লোডিংটা নিলে আপনাকে স্টুডিও ডট ইউটিউব ডট কমে নিয়ে যাবে। হয়ে গেছে, আমরা এখন ভেতরে নিয়ে আসলে এখন আপনাদের যেটা করতে হবে একটু জুম করেন, জুম করার পর স্ক্রল করবেন, একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর একটু জুম করে নেবেন, জুম হচ্ছে না, এই এইখানে এইখানে এইটা এটা দেখতে সেটিং বাটনটা এখানে ক্লিক করবেন ঠিক আছে। সেটিং বাটনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে। এখন আপনার চ্যানেল এখানে করবেন, চ্যানেল এখানে ক্লিক করবেন, দেখতেছেন এই কিওয়ার্ড, আপনারা আপনারা যারা যে দেশ থেকে এই ভিডিওটা দেখতেছেন সেই দিয়ে সিলেক্ট করে দেবেন। আমি কিওয়ার্ড এগুলো দিছি তাই এগুলো আমি বদলাবো না। আর আপনারা
যেগুলো আপনারা কপি করছেন কপি করে আপনারা ডেসক্রিপশনে দিবেন এবং আপনাদের চ্যানেল নামটা শেষে বসিয়ে দিবেন ঠিক আছে ট্যাগগুলো শেষে আপনাদের চ্যানেল নাম এই যে আমার চ্যানেল নাম দেওয়া আছে এএসএন প্রোটেক্স পিডি আপনারা এখানে পেস্ট করে দিবেন কিওয়ার্ডগুলো পেস্ট করে দেওয়ার পর এখানে এই যে সেভ অপশন আছে সেভ করে দিবেন আরেক জায়গায় দিতে হবে আপনাদের আপলোড আমি দেখাচ্ছি আরেক জায়গায় কোন জায়গায় কিওয়ার্ডসগুলো দিবেন এই যে আপলোড ডিফল্ট এখানে আপনাদের কিওয়ার্ডগুলো বসাইতে হবে দেখতেছেন আমি কিওয়ার্ডগুলো বসাই দিছি এই দেখতেছেন এই যে আমি কিওয়ার্ডগুলো সবগুলো বসাই দিছি ঠিক আছে কিওয়ার্ডগুলো বসাই দিছি এভাবে আপনারা চ্যানেলটাকে এসইও করবেন ঠিক আছে আরেকটা সেটিং দেখাইতেছি এখন কেটে দিচ্ছি আমি কেটে দেওয়ার পর আমরা ইউটিউব স্টুডিও যেটা আমাদের অ্যাপস আছে এই যে এইটা ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যারা মানে ডেসক্রিপশন লিখতে পারি না তারা বাংলা আমি এখন ইংলিশে লিখে নিই আপনাদের দেখাচ্ছি এখানে কিভাবে এটা ট্রান্সলেট করা আছে এই যাতে আপনার ডেসক্রিপশন যারা লিখে নিন ডেসক্রিপশনটা হচ্ছে মেন এই যে আমার চ্যানেলে দেখেন দেখতেছেন এই যে আমাদের আমার সবগুলো লিঙ্কগুলো সবগুলো এখানে দেওয়া আছে আপনারা এইভাবে আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন তাহলে আপনাদের চ্যানেলটা একটু গ্রো করবে আর এটা যে ভিডিও এটা কিসের ভিডিও একটু দেখতেছি কিভাবে ডাউনলোড করবেন ওয়াটারমার্ক টিকটকের ভিডিও সেহেতু আমরা হ্যাশট্যাগ এখানে টিকটক লিখব টিকটক ডাউনলোড ডাউন এল ও এডি ডাউনলোড এই যে এইটা আসে গেছে ডাউনলোডার ডাউনলোড লিঙ্ক এইটা দেবো এখানে এভাবে বেশ কয়েকটা আমরা দিয়ে দেবো টিকটক এটা দেবো ঠিক আছে দেখ দেবো এটা সেভ হয়ে গেল এখানে সেভ করলাম এটা সেভ হয়ে গেল এভাবে আপনারা চ্যানেল এসইও করবেন আমি আগে এসইও বলতে বুঝছিলাম অনেক কিছু মাথা ঘুরে গেছিলো আমার এসইও করতে বাদ এখন আমার এসইও করতে সমস্যা নেই আপনারা হয়তো বুঝে গেছেন ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের দেখার জন্য অ্যান্ড লাইক তো দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমি এইসব মানে ফেসবুক ইনস্টাগ্রাম তারপর টিকটক লাইক স্ন্যাপচ্যাট এইসব বিষয়ে আমি প্রতিনিয়ত ভিডিও বানিয়ে যাচ্ছি আপনাদের জন্য আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এবং আমাকে ছোটো ভাইকে সাহায্য করবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ